দুই প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে আপিলের শুনানি। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা ঢাকা থেকে উড়িয়ে আনলেন আলোচিত ব্যারিস্টার সাইদুল হক সুমনকে। আপিল কর্তৃপক্ষ জেলা প্রশাসকের কাছে দাখিল করা হয় পদ্মা ব্যাংকের চিঠিও। তবুও মনোনয়নপত্র বৈধতা পেল দুই প্রার্থীর। এ নিয়ে আলোচনা এখন তুঙ্গে, রাজনীতি ছাপিয়ে আলোচনা চায়ের দোকানেও। জানা যায় গত 15 ফেব্রুয়ারি ঋণ খেলাপির দায়ে আবুল কালাম আজাদ এবং ঋণের জামিনদার তার ভাই বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদের মনোনয়নপত্র বাতিল চেয়ে জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর চিঠি দেয় পদ্মা ব্যাংক। এরপর ওই দিনই মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল করেন অপর মেয়র প্রার্থী ডাক্তার শফিকুল ইসলাম। আপিল শুনানি শেষে আবুল কালাম আজাদ ও তার ভাই মহিউদ্দিন আহমেদের প্রার্থিতা বৈধ ঘোষণা করে আপিল কর্তৃপক্ষ। আইনজীবী সূত্রে জানা গেছে, হলফনামায় পদ্মা ব্যাংক থেকে 9,50,00,000 টাকা ঋণ নেয়ার তথ্য তুলে ধরেছেন আবুল কালাম আজাদ। তবে খেলাপি ঋণের পরিমাণ 24,50,00,000 টাকা উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি দেয় ব্যাংক কর্তৃপক্ষ। হলফনামায় তথ্য গোপনের পরও নির্বাচনে তার মনোনয়ন বৈধ ঘোষণা করায় 15 ফেব্রুয়ারি আপিল করেছিলেন অপর মেয়র প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম। পরে 18 ফেব্রুয়ারি ব্যাংকের ঋণ পরিশোধ করেন আবুল কালাম আজাদ। 20 ফেব্রুয়ারি আপিল শুনানিতে দুই ভাইয়ের পক্ষে লড়েন ব্যারিস্টার সুমন। এটা একজন প্রার্থীর যখন কোনো লোন থাকে নির্বাচনের আগে যদি এই প্রার্থী তার লোনটা পরিশোধ করে দেয় তাইলে মনে করতে হবে যে এই লোকটা একটা রিয়েল প্রার্থী, এ কোনো ডোজি প্রার্থী না, এটাই বলতে আসছিলাম আদালতে। মনোনয়নপত্র যাচাই বাছাই ও আপিল শুনানিতে নেওয়া সিদ্ধান্তে নাখোশ মেয়র প্রার্থী ডাক্তার শফিকুল ইসলাম। বিষয়টি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হতে চান তার আইনজীবী। আবুল কালাম আজাদ সে একজন ঋণী এবং খেলাপি, এবং তার গ্রান্টার হিসাবে মহিউদ্দিন আহমেদ সে একজন গ্রান্টার। তো আইনে আছে দেনাদার ওই ব্যক্তি যে ঋণ নেয় এবং যে গ্রান্টার, এই উভয়ই একই দোষে দুষ্ট। গাজীপুর সিটি কর্পোরেশনের অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের যে প্রার্থিতা, ঠিক একই কারণে এই সে গ্রান্টার ছিল এবং একই কারণে তার তার নির্বাচন সে করতে পারে নাই, সেই রেফারেন্সও আমরা দিয়েছিলাম আপিল আপিল আদালতের শুনানিতে এবং এইরকম সমস্ত ডিটেলস। কিন্তু এই আপিল আদালতে এই জেলা প্রশাসক মহোদয় সে তার ওই এই আমাদের কোনো আইনের প্রতি তোয়াক্কা না করে সে তার পরিকল্পিত এবং মন গড়া এবং একটি আগে থেকেই একটা বানানো আইন সিদ্ধান্তকে আজকে ঘোষণা দিয়ে আজকে এই ইসের পক্ষে অবৈধ একটা মেয়র মহিউদ্দিন সে ঋণ খেলাপি আবুল কালাম আজাদের পক্ষে এইটাকে বৈধতা দিল। এখন প্রশ্ন হলো, হলফনামায় তথ্য লুকানো এবং খেলাপি ঋণের টাকা যাচাই বাছাইয়ের পর পরিশোধ করলে প্রার্থিতা বৈধ বলে গণ্য হবে কি? এক্ষেত্রে কি বলছে আইন? পৌরসভা নির্বাচন আইন অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হইতে গৃহীত কোনো ঋণ মেয়াদ উত্তীর্ণ অবস্থায় অনাদায়ী রাখলে প্রার্থী হওয়ার যোগ্য থাকে না। সে হিসেবে আবুল কালাম আজাদের প্রার্থিতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মনে করেন আইনজীবীরা। আইন অনুযায়ী প্রার্থী বা তাহার পরিবারের কোনো সদস্য সংশ্লিষ্ট পৌরসভার সঙ্গে কোনো ঠিকাদারি বা আর্থিক স্বার্থ থাকে এমন ক্ষেত্রে প্রার্থিতা বাতিল হয়। এই আইন অনুযায়ীও আবুল কালাম আজাদ এবং তার ভাই মহিউদ্দিন আহমেদের প্রার্থিতা বাতিল হওয়ার সুযোগ রয়েছে, কেননা পৌরসভার বিভিন্ন উন্নয়ন কাজের ঠিকাদারিতে যুক্ত ছিলেন আবুল কালাম আজাদ। গত 13 ফেব্রুয়ারি মেয়র মহিউদ্দিন আহমেদ, তার বড় ভাই আবুল কালাম আজাদ ও স্ত্রী মার্জিয়া আক্তার মনোনয়নপত্র দাখিল করেন। একই পরিবারের তিনজন একসঙ্গে মনোনয়নপত্র দাখিল করায় শুরু হয় আলোচনা। এরপর বেরিয়ে আসে ঋণ নিয়ে তথ্য গোপনের বিষয়টি। আগামী 9 মার্চ পটুয়াখালী পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠানের কথা রয়েছে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।